তোমরা যে যেখানে আছো আশা করি ভালোই আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন, ন্যারেশন পার্ট ওয়ান। আমি ইনশাল্লাহ এই বিষয়টা এমনভাবে আলোচনা করার চেষ্টা করব যেন তোমরা সবাই খুব সহজে বুঝতে পারো। ন্যারেশন শব্দটি এসেছে ন্যারেট থেকে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ন্যারেট। এই ন্যারেট শব্দের অর্থ বর্ণনা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো ভার্বের শেষে যদি টি অথবা টি থাকে তখন আই ওয়ান দ্বারা নাউন করতে হয়। ঠিক এখানে ন্যারেট থেকে হয়েছে ন্যারেশন, ন্যারেট থেকে হয়েছে ন্যারেশন। তো ন্যারেট শব্দের অর্থ বর্ণনা করা, ন্যারেট শব্দের অর্থ বর্ণনা করা, আর ন্যারেশন শব্দের অর্থ বর্ণনা, অর্থাৎ বক্তা যাহা বলে তা স্পিচ বা ন্যারেশন। ন্যারেশনের অপর নাম হচ্ছে স্পিচ, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ন্যারেশনের অপর নাম হচ্ছে স্পিচ অর ন্যারেশন। বক্তা যাহা বলে তাই স্পিচ অথবা ন্যারেশন। স্পিচ দুই প্রকার, ডিরেক্ট স্পিচ এক নাম্বার, ডিরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। তো আমরা বুঝতে পারলাম ন্যারেশন দুই প্রকার, এক নাম্বার হচ্ছে ডিরেক্ট স্পিচ অর ডিরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট ন্যারেশন। প্রথমে হবে ডিরেক্ট, এরপর হবে ইনডাইরেক্ট। তো যাই হোক, ডিরেক্ট স্পিচ বক্তার বক্তব্যটাকে যখন হুবহু প্রকাশ করা হয় তাকে বলা হয় ডিরেক্ট স্পিচ, আর বক্তার বক্তব্যকে যখন কোনো প্রকার পরিবর্তন করে ব্যক্ত করা হয় তাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি আবারও বলছি, বক্তার বক্তব্যকে কোনো প্রকার পরিবর্তন ছাড়া যখন বর্ণনা করা হয় তখন হচ্ছে এটা ডিরেক্ট স্পিচ, আর বক্তার বক্তব্যটাকে যখন কোনো প্রকার পরিবর্তন করে ব্যক্ত করা হয় তাকে তখন বলা হয় ইনডিরেক্ট স্পিচ। আমাদেরকে মূল বিষয়টা লক্ষ্য রাখতে হবে, ন্যারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্সন পরিবর্তনের নিয়ম, ন্যারেশনে পার্সন পরিবর্তন হয়ে থাকে, পার্সন পরিবর্তনের নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ারভাবে বুঝতে হবে, পার্সন পরিবর্তনের নিয়মটা। আমি এই জন্য তিনটা স্টার মার্ক করলাম, পার্সন পরিবর্তনের নিয়মটা খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার ওয়ান, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পার্সন, থার্ড পার্সন পরিবর্তন হবে, অর্থাৎ থার্ড পার্সন হবে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে আরও লক্ষ্য রাখতে হবে, ফার্স্ট পার্সন হবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, সেকেন্ড পার্সন হবে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, থার্ড পার্সন হবে নো চেঞ্জ। আমি আবারও বলছি, ন্যারেশনে পার্সন পরিবর্তনের সময় ফার্স্ট পার্সন হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হবে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। এবার অনেকে আবার বলতে পারো যে স্যার আমরা তো পার্সনই চিনি না, এই ক্ষেত্রে আমরা পার্সন নিয়ে আলোচনা করব। পার্সন লক্ষ্য রাখতে হবে, ফার্স্ট পার্সন কী কী, সেকেন্ড পার্সন কী কী, এবং থার্ড পার্সন কী কী। নাম্বার ওয়ান, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন লক্ষ্য রাখতে হবে, ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। এই জন্য ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই। এবার সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন উই, আস, আওয়া,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারলাম ফার্স্ট পারসন হচ্ছে 6টি আই মি মাই উই আস আওয়ার আমি আবারো বলছি আই মি মাই উই আস আওয়ার এবার সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন 3টি ইউ 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 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফার্স্ট পারসন হচ্ছে আই মি মাই সেকেন্ড পারসন উই আস আওয়ার সরি ফার্স্ট পারসন আই মি মাই উই আস আওয়ার সেকেন্ড পারসন ইউ 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 এবার হচ্ছে থার্ড পারসন ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন ব্যতীত বাকি সব থার্ড পারসন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ব্যতীত বাকি সব হচ্ছে ফার্স্ট পারসন তো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ব্যতীত বাকি সব ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ব্যতীত পৃথিবীতে যত কিছু আছে সব হচ্ছে থার্ড পারসন ন্যারেশনের সময় কোনো পরিবর্তন হবে না আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি হি সেড আই অ্যাম এ বয় এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে হি সেড হি সেড কমার পরিবর্তে হবে দ্যাট কারণ অ্যাসারেটিভ বাক্যে কমা উঠে দ্যাট বসে হি সেড দ্যাট এবার তোমরা একটু লক্ষ্য রাখবে এখানে আইডা ফার্স্ট পারসন রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে বুঝাচ্ছি এখানে আইটা ফার্স্ট পারসন আইটা হি হয়ে যাবে কারণ আইডা ফার্স্ট পারসন সাবজেক্টিভ কেস বাইরের সাবজেক্ট হচ্ছে হি সুতরাং আমরা আগে পড়েছি ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী সেজন্য আই এর সাথে হবে হি এমেজার থাকলে হয় ওয়াজ ওয়ার হি এর সাথে হবে ওয়াজ এ বয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি হি সেড ইনভার্টেড কমা উঠে দ্যাট বসিয়েছি এবার আইডা ফার্স্ট পারসন এর জন্য সাবজেক্টের সাথে মিলিয়ে আমরা আমরা হি বসিয়েছি আমি এই বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পেরেছি এবার এমেজার থাকলে হবে ওয়াজ আর হি এর সাথে ওয়াজ বসে এ বয় এবার আমরা যদি আরেকটি উদাহরণে যাই তাহলে আমরা বুঝতে পারবো সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তন হয় সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী যেমন হি সেড টু মি ইউ আর গুড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হি সেড টু মি ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাতে হবে তারপর ইউডা সেকেন্ড পারসন ইউডা সেকেন্ড পারসন এবং সাবজেক্ট সুতরাং মি হচ্ছে অবজেক্ট মি এর সাবজেক্ট হবে আই আমি আবারও বিষয়টা ক্লিয়ার বুঝাইতেছি সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী এর জন্য মি এর অবজেক্ট মি হবে না কারণ ইউডা সেকেন্ড পারসন সাবজেক্ট আছে এই জন্য মি এর সাবজেক্ট হবে আই আই এর সাথে ওয়াজ আই ওয়াজ গুড আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আবারও বলছি হি সেড টু মি ইনভার্টেড কমা উঠে হয়েছে দ্যাট এবার ইউডা সেকেন্ড পারসন ইউডা সেকেন্ড পারসন এবার মি এর সাবজেক্ট হচ্ছে আই এজন্য ইউডা হবে আই এমেজার থাকলে হয় ওয়াজ আর আই ওয়াজ গুড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা একটা থার্ড পারসনের উদাহরণ দেখি হি সেড করিম ইজ এ গুড বয় বয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ করিম হচ্ছে
third person এজন্য হবে he said that আমরা দেখতে পাচ্ছি করিম third person এর জন্য করিমের কোনো পরিবর্তন হবে না এজন্য করিমের জায়গায় করিম হবে করিম is এর পরিবর্তে হবে was কারণ am is আর থাকলে was আর হয় করিম was a good boy আশা করি বুঝাইতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা he said inverted comma উঠে হয়েছে that he said that করিম third person এর জন্য আমরা কোনো পরিবর্তন করি নাই এখানে যদি করিমের জায়গায় হি থাকতো তাহলে কোনো পরিবর্তন হতো না হি থাকতো এখানে যদি সি থাকতো সিই থাকতো এখানে যদি দে থাকতো তাহলে দেই থাকতো এক কথা শেষ থার্ড পারসন যাহা আছে তাই ঠিক থাকবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা পর্যায়ক্রমে সব কিছু জেনে নেব এখন একটা বিষয় জানা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জানা খুব ইম্পর্টেন্ট ন্যারেশনে করেসপন্ডিং পাস্ট টেন্স নামে একটি কথা রয়েছে অর্থাৎ রিপোর্টিং ভার্ব আমরা ওই বিষয়ে যাওয়ার আগে আমরা ন্যারেশনের অংশগুলো নিয়ে আলোচনা করছি তো যাই হোক এই কথা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব তো আমি শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করব তোমরা ধৈর্য ধারণ সহকারে প্রত্যেকটি পর্ব দেখবে ইনশাআল্লাহ একে একে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ন্যারেশন